আবু সাইদ খান, আপনাকে দিয়ে আমরা আলোচনা শুরু করছি। কয়েকটি শিরোনাম এবং খবর আপনারা জানালাম দর্শকদের এবং আপনারাও দেখলেন, তার মধ্যে একটি খবর নিয়ে আলোচনা করতে চাই। শুরুর যে খবরটি, নকল মাস্ক সরবরাহ করা হয়েছে বিএসএমএমইউতে, এবং যেই বিষয়টি উল্লেখযোগ্য যে চারটি চালান সেখানে পাঠানোর কথা ছিল, প্রথম দুটি চালান ঠিক ছিল, তৃতীয় চালানে আসলে এই নকল মাস্ক পাওয়া গিয়েছে। আর যারা সরবরাহ করেছে সেই তার স্বত্বাধিকারী বলছেন যে এটি তাদের কোনো ভুল নয়, কারণ এটি তারা উৎপাদন করছেন না, তারা সরাসরি চীন থেকে N95 আমদানি করছেন। আপনার কি বক্তব্য যে এটি আসলে দায়টি কার নিতে হবে, যে সরবরাহ করেছে তারই? কারণ তাকেও তো নিশ্চয়ই পণ্যের গুণগত মান ঠিক আছে কিনা সেটি নিশ্চিত করে সরবরাহ করা উচিত। কিন্তু ব্যাপারটা হলো আমাদের দেশে তো কেউ দায় স্বীকার করে না, প্রতিষ্ঠান তো অন্যের পর দায় দিয়ে নিজেকে অব্যাহত নেওয়ার চেষ্টা করে, কিন্তু তো আমাদের এটা রেওয়াজ। এমনকি শাহেদ কিংবা সাবরিনা তারাও তো দায় স্বীকার করছে না, সবাই বলছে যে এটা হচ্ছে ষড়যন্ত্র। কিন্তু দায় যারেন যিনি সরবরাহ করবেন, কোম্পানি কি পাঠালো সেটাকে দেখার দায়িত্ব তো তার, অর্থাৎ তাকেই এই দায়িত্বটা নিতে হবে। এবং এইভাবে নকল মাস্ক সরবরাহের মধ্য দিয়ে আমাদের ডাক্তার, আমাদের নার্স, স্বাস্থ্যকর্মী এবং পুলিশ কর্মী সবাই কিন্তু তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। তো এই দায়টা থেকে তারা কোনো ক্রমে অব্যাহতি পেতে পারে না। আমার মনে হয় এই ব্যাপারে কঠোর হওয়া দরকার, এবং এখানে কার কতটা খুঁটির জোর আছে সেটা কোনো বিবেচ্য বিষয় হওয়া উচিত না, এবং আইন সবার ক্ষেত্রে প্রযোজ্য হতে হবে। তিনি কোন দল করেছেন কিংবা কি করেছেন এটা আমরা দেখতে চাই না। আমরা চাই যে এটি নিয়ে অনেক খেলা ফেলা হয়েছে আর নয়, এ ব্যাপারে যারা এই অপরাধী এবং যারা নকল মাস্ক সরবরাহ করেছে, নকল পিপি সরবরাহ করেছে, যারা এই করোনার এই মানুষের দুর্যোগ নিয়ে যারা দুই পয়সা কামিয়েছে, যারা এইভাবে পয়সা হাতিয়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থা গ্রহণ করাটা সময়ের দাবি বলে আমি মনে করি। এই ব্যাপারে আর কোনো হেলাফেলা নয়, এই ব্যাপারে আর কোনো করোনা নয়। জি জুলহাস আলম, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, দায়টা আসলে কে নিবে বা কারা কাদের নেওয়া উচিত? আমাকে বলছেন? জি। আচ্ছা, দায় তো তাকেই নিতে হবে যিনি সরবরাহ করেছেন, সেটাই। এখন হলো উনি কোত্থেকে কিনেছেন, কি কিনেছেন সেটা তো ভেরিফাই করার, সেটা তো খতিয়ে দেখার দায়িত্ব তার ছিল, এটা তো হতে পারে না। আর একটা হচ্ছে যে এখানে যেটা আমি শুনলাম আপনাদের প্রতিবেদনে যেটা হচ্ছে, সেখানে ওখানে ইংরেজি নামের বানান পর্যন্ত ভুল, এবং অনেকগুলো আমি হাসপাতালে কর্তৃপক্ষের বক্তব্য শুনেছি যে সেখানে অনেকগুলো ছেঁয়া ছিল এবং বিভিন্ন ত্রুটি ছিল। এই ত্রুটিটাকে ত্রুটিহীন জিনিস সরবরাহ করাই তো সময়ের দাবি বলে আমি মনে মানে উচিত ছিল। তো যিনি দেখভাল করেন না দায়িত্ব তাকেই নিতে হবে, এবং এই ব্যাপারে আমার মনে হয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং আইনানুগ পদক্ষেপ গ্রহণ করাটা উচিত, সে যেই হোক যারাই হোক। জি জুলহাস আলম, আপনার কাছে একটু শুনতে চাচ্ছি এই বিষয়ে। জি, দায়টা আসলে সেভাবে যদি বলি আসলে আমাদের ভাগ্যের, জনগণের ভাগ্যের। কারণ হচ্ছে যে এই দায় কি শুধু শারমিন জাহানের, বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির যে প্রশাসন আছে তাদেরকে দায় নেই? তারা একটি জিনিস, বাজে জিনিস তারা কোয়ালিটি চেক না করে নিলেন কেন? প্রোক্যুরমেন্টের প্রত্যেকটা অর্গানাইজেশনের কিন্তু একটা সিস্টেম আছে, তাদের কমিটি থাকে, একটা আলাদা ডিপার্টমেন্ট থাকে এবং লোকবল থাকে, তারা এটা করেন। এটার জন্য এক্সপার্ট অপিনিয়ন কি নেওয়া হয়েছে? আমাদের যে এত শত শত মানুষ নিয়ে নানা কমিটি করা হয়েছে, জাতীয় কমিটি করা হয়েছে, তারা যেটি বলছে, হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে যে এর আগে দুটি যে চালান এসেছে সেগুলোতে ঠিক ছিল, এই তৃতীয় চালানে আসলে দিতে পারে না। না না, এটা এটা কোনো যুক্তি হতে পারে না, কারণ প্রতিটা মাস্কের কোয়ালিটি চেক করে নিতে হবে। এই দায়টা কিন্তু তাদের প্রথম দায় আমি মনে করি, যিনি সাপ্লায়ার তার না, প্রথম দায় হচ্ছে গিয়ে এই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। দ্বিতীয় দায় অবশ্যই যারা এটা সাপ্লাই দিয়েছেন, তিনি যে কথাটি বললেন যে এটার জন্য ষড়যন্ত্র হচ্ছে। এখন বর্তমান বাংলাদেশে ষড়যন্ত্র কে কার বিরুদ্ধে করছে, তার মানে কি সরকারের ভিতরের মেকানিজমে যারা আছে তারা তাদের একটি পক্ষ আরেকটি পক্ষের সাথে ষড়যন্ত্র করছে, বাইরে থেকে কে এসে ষড়যন্ত্র করছে, এটা কি জনগণ বিশ্বাস করে? ষড়যন্ত্রটা কোথায়? ষড়যন্ত্র না, এটা হচ্ছে জবাবদিহিতার অভাব, স্বচ্ছতার অভাব, এক ধরনের ইন্টারনাল নানা রকমের অসাধু পন্থা অবলম্বন এবং কারো দায়িত্ববোধ না থাকা, এই কয়েকটি বিষয় মিলে আসলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ হচ্ছে যে আপনি দেখেন, আমি আগেও বলেছি আজকেও বলছি, এই যে যে প্রতিদিন যে ব্রিফিংটা দেওয়া হয়, এতজন মারা গেল, এতজন এটা হলো, যেখানে কোনো প্রশ্ন উত্তর নাই, এই ব্রিফিং এর কোনো দরকার নেই। কেন আমি বলি, ভারতে 100 কোটির উপরে মানুষ, সেখানে এরকম কোনো ব্রিফিং হয় না। সেখানে প্রতিদিন সকাল 8টার সময় ওয়েবসাইটে বা ওই সকালবেলা ওয়েবসাইটে ইনফরমেশনটা দিয়ে দেয়, সেখান থেকে আমি নিজে ঢাকায় বসে ভারতের ইয়ে আপডেট করি আমার প্রতিষ্ঠানে। দরকার নেই, নেপালে হয় না, শ্রীলঙ্কায় হয় না, আমার এখানে করে কি করা হচ্ছে আমি বলি আপনাকে।
এটা করে এক ধরনের ইমপ্রেশন দেওয়া হচ্ছে যে এক ধরনের জবাবদিহিতার ব্যবস্থা করা হয়েছে। এটা স্বাস্থ্য মন্ত্রণালয় একটা আমাদের সাথে চালাকি করছে, জনগণের সাথে চালাকি করছে। স্বাস্থ্য মন্ত্রণালয় যদি মিডিয়ার মুখোমুখি হয় তাহলে এইসব বিষয় নিয়ে মুখোমুখি হওয়া উচিত। তারা প্রতিদিন না পারুক, দুই দিন তিন দিন পর পর একটা করে ব্রিফিং দিক, সেখানে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কারণ হচ্ছে যে জনগণের সামনে এসে জবাবদিহিতা নিশ্চিত না করলে এই ধরনের পরিস্থিতি চলতেই থাকবে। আজকে নকল মাস্ক নানা রকম চেষ্টা হচ্ছে। আজকে একটি বিষয় দেখেন, আপনি দায়ের কথা বলছেন, আমরা কি জানি না যে ধরনের বিষয় হতে পারে? স্বাস্থ্য মন্ত্রণালয় কি সেটি জানতো না? তাহলে সেই ব্যবস্থাটিকে নিলেন না কেন? প্রিভেন্টিভ মেজার্স নিলেন না কেন? সেটি না নিয়ে কেন এখন অসুখ হয়েছে, এখন আবার সেটার মধ্যে ভেজাল ওষুধ দিয়ে আমি চেষ্টা করছি সেটাকে শুধরাতে? পুরো সিস্টেমটার মধ্যে তো আমি গলত করে রেখেছি। কারণ এই ধরনের প্রিভেন্টিভ মেজার্স আমাকে নিতে হবে। আমাদের দেশের মানুষ তুলনামূলকভাবে অসততা বেশি করে, এটা একটা সিস্টেম দাঁড়িয়ে গেছে, সেটাও আমরা জানি। সব জায়গায়ই করে, আমাদের এখানে এই ধরনের বিষয় তো করেই। পাশাপাশি হচ্ছে যে যেখানে স্বচ্ছতার অভাব, প্রক্রিউরমেন্ট পলিসি আছে কি নেই আমরা জানি না। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দেখেন, নামটি হচ্ছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর নামে। সেখানে যে প্রশাসন আছে তাদেরকে দায় নিতে হবে না? এই কলঙ্কটাতে এই প্রতিষ্ঠানের উপর পড়ে, তারা কেন? তারা কালকে আমি দাবি করবো যে আগামীকালকে তারা একটা প্রেস ব্রিফিং করুন, মিডিয়াকে ডাকুন, সেখানে তারা তাদের অবস্থান পরিষ্কার করুন। তারপরে যে যারা সাপ্লাই তাদের আইনি মামলা হয়েছে। এখানে যেটা হচ্ছে যে প্রতিটি ঘটনা আপনি দেখবেন যে শাক দিয়ে মাছ ঢাকার একটা ব্যবস্থা হচ্ছে, আসল জিনিস আসল ঢাকনা কিন্তু সেখানে আমরা পাচ্ছি না। মানে শাক দিয়ে মাছ ঢাকছে সেইটি কোন প্রসঙ্গে বললেন? সেটা বললাম যে এই শাহনাজ শারমিন, সে সাপ্লাই শুধু তার উপর ফোকাস কেন? এর পেছনে কারা ছিল? এই প্রতিষ্ঠানকে কেন বাঁচিয়ে দেওয়া হচ্ছে? এক ধরনের আপনি সবসময় দেখবেন যে একটা মানে একটা চেষ্টাই হচ্ছে যে কোন একটা ছোট জায়গায় ফোকাস করে পুরো বিগার। হ্যাঁ, সেটা তো আমরা এই শাহেদের ঘটনায় বা সাবরিনার ঘটনায় বা ইয়ের ঘটনায় দেখলাম যে অধিদপ্তরের এত বড় একটি জায়গা, তারা মুখে মুখে সব কিছু করেছে, কিন্তু দায় আসলে তিনজনকে দিয়েই এড়িয়ে যাওয়ার একটা চেষ্টা ছিল শুরুর দিকে, যদিও সেটিতে সফল হয়নি। মামলার বিষয়টা একটু জানার আছে জুলহাস আলম, ছোট্ট করে যদি একটুখানি বলেন যে তারা যখন দেখলো যে তৃতীয় লটে সেটি নকল এসেছে মাস্ক, তারা তখন মামলা করলো, প্রক্রিয়াটি কি? যে যখন আপনি বলছেন যে টেস্ট করে নেয়, অর্থাৎ প্রত্যেকটি প্রোডাক্ট ঠিক আছে কিনা, সেটা তো আসলে আমরা বাসায়ও করি। যখন আমরা কোনো কিছু অর্ডার করি বাসায়, আমাদের ডেলিভারি আসার পরে তো আমরা চেক করে নেই, ফলে চেক করে যদি আমি ভুল পাই সেক্ষেত্রে সরাসরি মামলাটি কি কোনো প্রক্রিয়া, নাকি অন্য কিছুও করা যেত? না, যেটা হয়েছে যে প্রথমত হলো যে বাজে জিনিস সাপ্লাই দিলে তো সেটা একটা মামলা হতেই পারে এবং হওয়াই উচিত, সেটা ঠিক আছে। আপনি যেটা বললেন যে আমরা বাসায় যখন জিনিসপত্র নেই, আপনি অনলাইনে আসেন সারাক্ষণ সবাই জিনিস করছে, তারা না দেখে কি পয়সা দেয় কেন? এটা করে কারণ আপনার ওই পয়সার প্রতি ভালোবাসা আছে, আপনার দায় আছে, আপনার কষ্টের পয়সা। আর এখানে হচ্ছে একদম মানে এই কর্তৃপক্ষ যদি এটা করে থাকে, তারা যদি চেক না করে দিয়ে থাকে, আমি মনে করি যে এটা তদন্ত করে, সঠিক তদন্ত করে তাদের চিহ্নিত করা উচিত যে কারা এখানে এটার পেছনে ছিলেন, কারা এই প্রক্রিউরমেন্টের কমিটিতে কারা আছে, আদৌ কমিটি আছে কিনা, এই জবাবদিহিতাটা নিশ্চিত করতে হবে এবং এই দায়টা তাদের নিতে হবে। জি, আরেকটা বিষয় আছে যে যাদেরকে এইটি সরবরাহ করা হয়েছে, আমরা না হয় এই বিষয়টিতে দেখলাম যে মামলা করা হলো, এরকম আরও তো অপরাজিতা আছে, আরও এরকম নকল মাস্ক হাসপাতালগুলোতে সরবরাহ করা হচ্ছে, মানুষের কাছে তো দেয়াই হচ্ছে, সেটি তো আসলে কোনো সন্দেহই নয়। যখন একটা হাসপাতালে, বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মতো একটি হাসপাতালে যদি নকল মাস্ক দেওয়া হয়, তাহলে আর বুঝতে অপেক্ষা রাখে না বা এটি আসলে বোঝার কোনো না বোঝার কোনো সুযোগ নেই যে অন্যান্য হাসপাতাল এবং মানুষের মধ্যেও আসলে এইরকম জিনিসগুলো দেওয়া হচ্ছে বা ভুল, বা আমরা যেগুলোকে জীবন রক্ষাকারী উপাদান হিসেবে ব্যবহার করছি সেগুলো যে আমাদের জীবন নাশের কারণ হচ্ছে না, সেটি বোঝার উপায় নেই। সেই ক্ষেত্রে আসলে কি করণীয় আছে? মানে সব জায়গাতে আসলে টেস্ট করে পরীক্ষা করে করে নেওয়া সম্ভব না, এগুলো ঠেকানোর জন্য আসলে কি করণীয় আছে? আবু সাইদ খান, আপনার কাছে একটু শুনে নিতে চাই। সেই ক্ষেত্রে হচ্ছে আছে, আমি ওই প্রসঙ্গটা একটু বলি। জি, যে একটা হচ্ছে যে আমরা এটা তো বুঝতে পারি, সাধারণ একটা হিসাব হচ্ছে যে প্রতিষ্ঠানের সঙ্গে এক ধরনের যোগ সাজেশন থাকে, কেবলমাত্র সরবরাহকারী প্রতিষ্ঠানরা দিনের পর দিন নিম্নমানের জিনিসপত্র সরবরাহ করে তা পুরে পার পেয়ে যায় এমন তো ব্যাপার না। তারা যদি এখানে নিশ্চয়ই যেটা জোহরা সাহেব বলেছেন যে সেখান থেকে যদি এটাকে দেখভাল করা হয়, এটা যাচাই বাছাই করা হয়, তাহলে এটা করতে পারে না। আর যোগ সাজশের ব্যাপারটা তো আছে দীর্ঘদিন ধরে, কেবলমাত্র মাস্কের ক্ষেত্রে না, বিভিন্ন যে চিকিৎসা সামগ্রী যেগুলো সরবরাহ করা হয়েছে নিম্নমানের এবং অনেক কিছুই, সেগুলো তো দেখভাল করা হয় নাই এবং দীর্ঘদিন ধরে এই ধরনের একটা যোগ সাজশের ব্যাপার থাকেনি। তো আমার কাছে মনে হয় সেগুলোকে খতিয়ে দেখা দরকার। আরেকটা হচ্ছে আপনি যে কি বলছিলেন দ্বিতীয় প্রশ্ন? জি, আরেকটা বিষয় জিজ্ঞেস করছিলাম যে হাসপাতালগুলোতে এই বিষয়টা আসলে মানে ডাক্তাররা যখন সেবা দিবে, আমরা যাদের কাছ থেকে নিরাপত্তা সামগ্রী নিরাপত্তা আশা করছি, মানে তাদেরকে যখন এই ধরনের জিনিস সরবরাহ করা হচ্ছে, সেটা আসলে কতটা ক্ষতিগ্রস্ত করছে?
সেটা তো ক্ষতিগ্রস্ত করছেই, তাদেরকে মৃত্যুর মুখেও ফেলে দিচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে শুধু তাই না, বাজারে যেগুলো আছে সেগুলো অনেক নিম্নমানের এবং এগুলো কিন্তু দেখভাল করা হচ্ছে, যে নিম্নমানের জিনিস কত বাজারে এগুলো রয়েছে এটাও দেখভাল করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে একটা যোগ সাদস্য থাকেই, তা না হলে এই ধরনের ঘটনা ঘটে না। তবে মামলা করেছে, এর আগেও বোধ হয় মামলা হয়েছে আরো দু একটা ক্ষেত্রে, সেগুলো চাপা পড়ে আছে। আমার কাছে মনে হয় যে সবকিছুই আইনের আওতায় নিয়ে আসা উচিত এবং এখানে যে সব অনিয়মগুলো হচ্ছে, যে অনিয়মের মাত্রা তো বেড়ে গেছে। এই জন্য অনেকেই বলেছেন, আমিও মনে করি যে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, হাসপাতালগুলোতে যা ঘটছে সেগুলো এবং যে চেহারা আমাদের সামনে ভেসে আসছে এগুলোকে নিরূপণ করার জন্য, সংশোধন করার জন্য কেবলমাত্র ওই প্রচলিত ব্যবস্থায় সম্ভব না, একটা টাস্ক ফোর্স করা যেতে পারে। টাস্ক ফোর্স করে সেখানে কোথায় কী ঘাটতি আছে, কী হচ্ছে, কেননা এই অবস্থায় তো আমাদের হাসপাতাল চিকিৎসা সেবাকে, চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার বলে আমি মনে করি। তো ঢেলে সাজাতে হলে কোথায় কোথায় গলদ আছে, কোথায় কোথায় ত্রুটি আছে, কে কোথায় কী করছে, কোথায় যোগ সাদস্যে ব্যবসা করা হচ্ছে, সব কিছুকে চিহ্নিত করাটা দরকার। এই জন্য একটা টাস্ক ফোর্স কিংবা একটা মানে একটা কমিশন হতে পারে, একটা কমিশন জাতীয় করে, মানে মনিটর করার জন্য যে কোনো সেটি কমিটি বা টাস্ক ফোর্স যেটি হোক, মনিটর করা সার্বক্ষণিকভাবে সবকিছুতে।